চোখের কি দোষ বলো দেখতে চায় তোমাকে, সৃষ্টির কি দোষ বলো ভালো লাগে তোমাকে, প্রভুর কি দোষ বলো বানিয়েছে তোমাকে, মনের কি দোষ বলো মন চায় তোমাকে। আমার পুরুলিয়া, আপনার পুরুলিয়া। গুড মর্নিং। ঠান্ডা রে বাবা, পুরো জমে গেছি, তাবুতে শুয়ে মনে হচ্ছে। এতটা ঠান্ডা হবে আমি কল্পনাই করিনি। বাবা, ফার্স্ট ভিউটা তাবু থেকেই তোমাদের দেখাই। হোয়াট এ ওয়ান্ডারফুল সিন বস, হোয়াট এ ওয়ান্ডারফুল সিন। দেখো পেছনেই পুরো পাহাড়ের রেঞ্জটা, আর এইদিকেই এই গড় মন্দির, গড় পঞ্চকোটের। এখানে আমরা টেন্টটা লাগিয়েছিলাম, আর ওপরে আমাদের একটা কভার দিয়েছিলাম যাতে একটুখানি রিলিফ পাওয়া যায়। বাট মাই গড, রিলিফ তো কিছুই পাওয়া যায়নি তেমন, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান্ডারফুল। এই যে একটা কুয়াশা কুয়াশা ভাব, সাথে দূরে পাহাড়টা, গ্রাউন্ড ওইদিকে, মন্দির সাথে আমাদের ক্যাম্প, মানে সুন্দর। আমি খুব ভালো ঘুমিয়েছি বাসে। বাসের ভেতরে টেম্পারেচারটা বাইরে থেকে অনেক বেটার। হ্যাঁ, কলকাতার এত কাছে এভাবে সুন্দর ক্যাম্পিং করা যাবে এটা কিন্তু ভাবা যায় না। আমরা কিন্তু এটা একটা নতুন বেঞ্চমার্ক সেট করে দিলাম। দেখো, আমাদের সবার লাইফে তো এই সুযোগ রোজ রোজ আসে না, যেখানে আমরা মানে সকালে আমাদের, যেখানে আমাদের সকালের ঘুম ভাঙে এরকম একটা মেসমারাইজিং ওয়েদারে, এরকম একটা টেন্টের মধ্যে। কাজেই একটু আধটু যদি অসুবিধা হয়েও যায়, আমার মনে হয় সেটা আমাদের বডি, এবং বডির থেকেও মোস্ট ইম্পর্টেন্টলি মাইন্ড ঠিক মানিয়ে নেয়। বিকজ যে জিনিসটা ঘাটতি রয়ে যায়, সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য আমাদের হ্যাপিনেস আমাদের বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। জয় পশ্চিমবঙ্গ, জয় পশ্চিমবঙ্গ। বলছি, তুমি কি নতুন রাজনৈতিক পার্টি শুরু করছো, মানে রাজনীতিতে জয়েন করছো? এসব জয় পশ্চিমবঙ্গ টশ্চিমবঙ্গ নতুন আইডিয়া, এসব কোথার থেকে আসছে? ভোরবেলা মানুষের ঘুম থেকে ওঠার পর থেকে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফ্রেশ হওয়া। তো এখানে ফ্রেশ হওয়া নিয়ে কয়েকটা কথা বলতে চাই। কী কী অপশানস তোমাদের কাছে রয়েছে? প্রথম কথা, আমাদের বাসে মানে ক্যারাভেনে রয়েছে, আমাদের এই ক্যারাভেনে ছোট্ট একটা কেমিক্যাল টয়লেট রয়েছে। বাট সেটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক সবাই কমফোর্টেবলি এই মুহূর্তে ইউজ করতে পারবে, মানে একটু মোটা মানুষ হলে, বা যদি তুমি এমন কোনো মানুষ হও যার হাঁটুতে একটু প্রবলেম আছে, তাদের কিন্তু এই মুহূর্তে এই বাথরুমটা ইউজ করতে অসুবিধা হলে হতে পারে। সেক্ষেত্রে তোমার এরকম একটা লোকেশানে দ্বিতীয় অপশান কি? দ্বিতীয় অপশান খুবই অবভিয়াস, সেটা হচ্ছে জঙ্গল। এই জঙ্গলটার ইউজ করতে পারো, নয়তো লাকিলি এখানে আরও একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে এই গড় মন্দিরের পেছনে ওইখানে একটা পাবলিক টয়লেট রয়েছে। এবং কালকে যখন আমরা খোঁজ নিয়েছিলাম, তখন আমরা জেনেছিলাম এই পাবলিক টয়লেটটা যথেষ্ট ভালোভাবে মেনটেন করা হয়। আই এম নট শিওর আমাদের মধ্যে কেউ যদি পাবলিক টয়লেট ইউজ করে, আমি তোমাকে অবশ্যই জানাবো। এই হচ্ছে আমাদের টোটাল টেন্টের সেট আপ। কাল রাতে আমি আর জিষ্ণু এখানেই শুয়েছিলাম, আমরা দুটো স্লিপিং ব্যাগও নিয়েছিলাম, আমারটা আমি ইউজ করিনি, জিষ্ণুরটা জিষ্ণু ইউজ করেছে। আর এই হচ্ছে আমাদের ম্যাট্রেস, যেটাকে হাওয়া ভরে ফোলানো হয়েছে, আবার হাওয়াটাকে বের করলে এই ম্যাট্রেস আবার তুমি প্যাক করে নিয়ে যেতে পারো। এই হচ্ছে টোটাল আমাদের সেট আপ। সন্ধ্যেবেলার ক্যাম্প ফায়ারটার কথা ভাবো, জিষ্ণুর আবৃত্তি, আমিও কালকে রিসাইট করেছি, রিসাইট করেছি সবকিছু, গান, ক্যামেরা ক্যাপচার না হলো মনের ক্যামেরা ক্যাপচার হচ্ছে আমাদের। একদম একদম একদম, এটা কিন্তু একটা অনবদ্য মজা, মানে এইরকম টুরিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অনেকদিন বাদে হলো, আমরা জেনারেলি এই জিনিসটা করি হচ্ছে হিমালয়ে গিয়ে, আমাদের এখানে ঘরের পাশে, ঘরের পাশে, কলকাতার পাশে, এই খোলা আকাশের নিচে, এই গড় পঞ্চকোট পাহাড়ের সামনে, এখানে সানরাইজ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর জিষ্ণু এখানে চা বানাচ্ছে। ব্যাস, চা বানানোর চক্করেই আমাদের পুরো শিডিউলটা এইখান থেকে বিগড়ে গেল। আমাদের অরিজিনাল প্ল্যান ছিল যে আমরা ভোরবেলা উঠে যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চকোট পাহাড়ের ট্রেকিংটা সেরে ফেলব। বাট ওই যে এরকম একটা পরিবেশে এসে বাঙালির আমেজই বদলে যায়। হঠাৎ জিষ্ণুর আশকারা পেয়ে আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত বাসনাগুলো জেগে ওঠে, আর আমরা সবাই মিলে বলে উঠি যে এই ওয়েদারে আর এরকম একটা ক্যাম্প সাইটে একটু গরম গরম দার্জিলিং চা আর ম্যাগি হলে কিন্তু খুব একটা মন্দ হয় না, পঞ্চকোট পাহাড় নয় একটু পরেই যাওয়া যাবে। এই সব খাবারের প্রস্তুতি করতে করতে আমাদের কিন্তু বেজায় দেরি হয়ে যায়। বেলা 11:30 নাগাদ ফাইনালি আমরা ডিসাইড করি যে না, আর দেরি করা যাবে না, এইবার আমাদের ইমিডিয়েটলি বেরিয়ে
পঞ্চকোট পাহাড়ের দিকে রওনা দিতে হবে। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমার কাছে একটা চ্যালেঞ্জের জন্য। আমার মনে হয় এইসব ছোটো ছোটো চ্যালেঞ্জগুলো আমাদের লাইফে মাঝে মাঝে সহজভাবে ফেস করা উচিত। দেখাই যাক না কী হয়। এ কি আমার ক্যামেরাটাকে আমি রেখে দিয়েছি, কারণ আমি অত ভারী টারি জিনিস নিয়ে এভারেস্ট অভিযানে যেতে চাই না। আমরা আমাদের ক্যাম্পিং স্টেশনটাকে ফাইনালি পুরো ওয়াইন্ড আপ করে ফেলেছি। বাসটা আমাদের গড় মন্দিরের সামনে যে পার্কিং বে আছে ওই পার্কিং বেতে আমরা বাসটাকে স্টেশন করে দিয়ে আমরা এগিয়ে যাব ওই দূরের পেছনের পঞ্চকোট পাহাড়ের দিকে। এখানে থাকার জন্য তিনটে ভালো অপশান আছে। একটা হচ্ছে চারুলতা, যেটা গড় পঞ্চকোটেই এইখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেশন এটা তৈরি করা, এর মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, এটার ওয়েবসাইটও আছে, লিপ দিয়ে দেবে ডিসক্রিপশনে। আর একটা ভালো অপশান আছে, সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা গেস্ট হাউস আছে, সেটা ওপাসটায়। আরেকটা হচ্ছে পঞ্চকোট পাঞ্চেত রেসিডেন্সি, সেটা পাহাড়টার উপরে, পাহাড়ের উপর, সে ওপাশে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের যে হোটেলটা আছে তার পাশেই। আমরা কাল থেকে কিন্তু এই কাকার হোটেলেই খাচ্ছি। ঠিক গড় পঞ্চকোট গড় মন্দিরের সামনে আসবে, একটু এগিয়ে ডান হাতে কাকার হোটেল পড়বে। সমস্ত ডিটেল আমি আমার আগের ভিডিওতেও দিয়ে দিয়েছি, এই ভিডিওতেও ডিসক্রিপশানে দিয়ে দেবো কাকার নাম্বার অ্যান্ড অল। আগে থেকে কাকাকে ফোন করে বলে রাখলে আমি তোমাদের খাবার দাবার সব বানিয়েও রাখবেন। অত্যন্ত মানে কী বলবো, অত্যন্ত ভালো উপাদেয় খাবার এবং দামও সাধারণ মানুষের লিমিটের মধ্যে। এটা ছাড়াও আরও দোকান আছে আশেপাশে একটা দুটো, আমরা এইবার কাকার হোটেলে খেয়েছি। হ্যাঁ, আরেকটা কথা, কাকার যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে উনি কিন্তু শুধু হোটেল চালাচ্ছেন, ভুলে গেছিলাম, গাইড, দুর্দান্ত গাইড। এই আমাদের সঙ্গে এখন পাহাড়ের উপরে, হ্যাঁ, আমাদেরকে নিয়ে পাহাড়ের উপরে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা মন্দিরের হিস্ট্রি, এখানকার কালচার সব কিছু ওনার নখদর্পণে। ওনার সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে মানুষটা কতটা জানেন আর কতটা ভালো। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে টুয়ার্ডস পঞ্চকোট পাহাড়। সামনে জিষ্ণু, সঙ্গে শিবাজি দা, সামনে পৃথ্বীজিৎ দা, আর আমাদের প্রসেনজিৎ কাকা গুম্বা, এবং এদের সবার সঙ্গে আমি পশ্চিমবঙ্গ জিন্দাবাদ। এটা চারুলতা রিসর্ট, গভর্নমেন্টের চারুলতা রিসর্ট, ভেতরে ক্যাফেটেরিয়াও আছে যেখানে শুনেছি ভালো খাবার দাবার পাওয়া যায়। আর এই হচ্ছে পরশুরামের কুঠার, পরশুরামের কুঠার, এই দিয়েই 14 বার পৃথিবী ক্ষত্রিয় শূন্য হয়েছিল। মোরে ওহে মূর্খের দল, ওহে পামর, ওহে পাপি, এই হচ্ছে সেই পরশুরামের কুঠার। সব মনে কি পরশুরামের কুঠার। কত করে টিকিট এখানে? 5 টাকা করে। হাঁটা শুরুতেই আমার কোমর টনটন করছে, মানে শুরুর 1 মিনিটের মধ্যেই অবাক করা কাণ্ড, মানে ফিটনেস লেভেল কোথায় এসে নেমেছে। এর আমি একটা স্ট্র্যাটেজি বের করেছি, পিঠটাকে কুঁজো করে সামনের দিকে যদি এরকম করে এগিয়ে যাই তাহলে কোমরের উপর একটু চাপ কম পড়বে। এটার নাম আমি দিয়েছি নবজাত সিধু স্টাইল। নবজাত সিধু যেরকম সামনের দিকে এরকম করে বেঁকে বেঁকে হাঁটে, আমি যদি এরকম করে হাঁটি তাহলে আমার কোমরের ডিস্কের উপরে শুনেছি নাকি প্রেশার কম পড়ে। আজকে আমি এরকম করে হেঁটে পুরো ট্যুরটা করার চেষ্টা করব। ও ইয়ার, এই যে সমতলটা দেখছেন, এটা পুরো আমবাগান ছিল, রাজবাড়ির আমবাগান। 25 বছর আগে অবধি এই আমবাগানটা ছিল। এই পঞ্চকোট পাহাড়ের ওপরে আনুমানিক 600 ফিট উচ্চতায় আছে একটি রাম মন্দির, আর সেই রাম মন্দিরকে ঘিরে রয়েছে তদানীন্তন রাজাদের সৈন্যবাহিনীর গার্ডদের কোয়ার্টার। এই কোয়ার্টারগুলো মোটামুটি 500 স্কোয়ার ফিট এরিয়ায় এই পাহাড়ে ছড়িয়ে রয়েছে। এই ছড়ায় উঠতেই আমার ধম শেষ। এত বেলায় আমরা এখানে এসেছি না, এটা ভোরবেলায় আসলে ভালো হয়। গাছটাকে বলে হলুদ শিমুল গাছ, যেটাকে লোকালরা গলগল গাছ বলে। এই গাছে ফুল দেখতে গেলে বেস্ট টাইম হচ্ছে মার্চ মাস। ও বাকিদের থেকে আমার লাং ক্যাপাসিটি কত রকম বোঝাই যাচ্ছে। মোটামুটি হাফ ওয়ে চলে এসেছি এখনো পর্যন্ত। আমার যেটা অবজারভেশন, ট্রেলটা ডিফিকাল্ট নয়, ছোট্ট একটা ডিপ, মানে আমার মতন যারা একটু মোটা সোটা লোকজন বা কারো অ্যাস্থমার প্রবলেম থাকলে, সেটা হচ্ছে কথা বলার দরকার না থাকলে বেশি কথা বলো না। আমাকে ভিডিওটা বানাতে হবে তাই আমি মাঝে মাঝে কথা বলছি, বাট মুখ বন্ধ রাখলে আর ধীরে ধীরে উঠলে
কোনো অসুবিধা হবে না। সিম্পল টিপস হচ্ছে টেক ইট ইজি, ধীরে ধীরে ওঠো যতটা টাইম লাগুক। বাট কলকাতার এত পাশে আমি বলবো ফ্যামিলি নিয়ে ট্রেকিং স্টার্ট করার জন্য আমার মতন দ্বারা লেজি বং মানে আক্ষরিক অর্থে লেজি বং তাদের কিন্তু একটু ধীরে ধীরে ঠান্ডা মাথায় উঠলে ভালো লাগবে। পশ্চিমবঙ্গে কি নেই, ছোট বড় পাহাড়, এরকম ছোট ছোট নেচার ট্রেল, বড় বড় নেচার ট্রেল, সমুদ্র, বরফ, জঙ্গল। হ্যাঁ, মোটা মানুষদের তো কষ্ট হয়, বাট মোটা মানুষদের মোটা হতে কে বলেছে, নিজেকে বলছি। শরীরে জোর না থাকলেও একটু মনের জোর দিয়ে চেষ্টা করলেই আমিও পারবো, তুমিও পারবে। ওরে বাবা, সামনে তো আটতলা সমান উঁচু খাড়াই। ওরে বাবা দেখো খাড়াই কত, এটা পুরোটা খাড়াই। বাট উঠবো তো আমি বটেই, চেষ্টা করে যেতে হবে সেই মাকড়সাটার মতন। ট্রাই এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন। তোমার অ্যাস্থমা, তোমার ওয়েট তোমাকে আটকাতে পারবে না। জয় পশ্চিমবঙ্গ, দিস ইজ দ্য রিয়েল মি। এত হাসি, এত উচ্ছ্বাস, সেটার পেছনে সো দিস ইজ মি গেটিং আউট ফ্রম মাই কমফোর্ট জোন। মনের জোরে সব করতে পারবে। তোমাদের দেখতেও হয়তো কষ্ট হচ্ছে যে আমার এত শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে, বাট ট্রাস্ট মি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি প্রতিনিয়ত লাইফে। অ্যাস্থমা নিয়ে লড়াই করার পরে যে মেন্টাল স্যাটিসফ্যাকশনগুলো এই টাইপের ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট নিজের জন্য করা ছোট্ট কাজ করে পাই, এগুলোর সঙ্গে কিন্তু কোনো কিছুর তুলনা করা যাবে না। দিস ইজ আওয়ার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উই হ্যাভ লট অফ থিংস উইদিন আওয়ার স্টেট। জয় পশ্চিমবঙ্গ। এটা আমার আই সাইট কারেন্টলি, যেখানটা বসে আছি। দূরে ছোট ছোট পাহাড়, এখানে সামনে আরও একটু চড়াই পথ, যেই পথটা আমি একটু পরেই ক্রস করব। ও পৌঁছে গেছি বলছে, তার মানে সামনেই। চলো, আমরা মন্দিরের গেটে পৌঁছে গেছি। বাবা, পুরো পাথরের গেট। এবং খেয়াল করে দেখো যে পাথরগুলো হচ্ছে একটার উপর আরেকটা বসানো, সিমেন্টিং নেই। কারেক্ট, পৌঁছে গেছি আমরা। আর বাকি আছে না, ডেস্টিনেশন রিচড। এই একটা মন্দির দেখতেই পাচ্ছ, ওকে, আর একটা দিকে আছে, এরকম ব্যাস চলে এসেছো তুমি। আর আর ফাইনালি পৌঁছে গেছি। আর এর ভিতরে, এর উপরে কি আছে? আর একটা মন্দির আছে, আর কিছু নেই? আরো আছে মন্দির, সব মন্দির। এই বাবাদের যে মন্দির, আজকে দীর্ঘদিন ধরে মন্দির হয়ে গেছে, তার আজকে আজকে প্রচলিত হয়নি। এই মন্দিরে পুজো হয়? হ্যাঁ পুজো হয়। গাইস, আমি পৌঁছে গেছি, আমার কাছে এটা যথেষ্ট খুশির খবর। তোমরা খুশি হও আর না হও, আমি কিন্তু খুব খুশি এই ছোট ছোট যুদ্ধগুলো জয় করার মাধ্যমে। পৃথিবীতে অনেক মানুষের অনেক রকমের রোগ থাকে, অ্যাস্থমা শরম একটা রোগ। ইট ইজ নট কিউরেবল, বাট এটাকে কিন্তু কন্ট্রোল করে রাখা যায়। দিস ইজ পার্ট অফ ইউর লাইফ। এবং অ্যাস্থমা নিয়েও পৃথিবীতে অনেক মানুষ এর থেকে 50 গুণ বেশি জিনিস অ্যাচিভ করেছেন। আমি তো সাধারণ একটা পাহাড়ের আধ ঘন্টা চূড়োয় হেঁটে উঠলাম। সো এটা কোনো একটা অ্যাচিভমেন্ট নয়, বাট এটা আমার স্যাটিসফ্যাকশন। যারা বোঝার তারা ঠিকই বুঝবে। আমার সামনেই মন্দির, মন্দিরের ভেতরে ঢুকবো। এরকম ট্রেক, এর থেকে বড় ট্রেক তোমরা সবাই নিশ্চয়ই জানো যারা ট্রেকিং করো, আমি তো করি না। সেটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু নিজেকে হাইড্রেট করে রাখতে হয়। আমার এখন মনে হচ্ছে আমরা সকালবেলা, যেটা আমাদের অর্লি অরিজিনাল প্ল্যান ছিল সকালে আসার, সেটা আসলে একটুখানি টেম্পারেচারটা কম থাকতো। বিকজ পুরুলিয়া যেমন রাতে ঠান্ডা পড়ে, দুপুরবেলা সেরকমই সূর্যের তাপ তোমাকে ওই কী বলে রৌদ্র স্নাত করে দেয় আর কি। রাজাদের কুলদেবীর মন্দির, ওকে, এক্স্যাক্টলি সেম স্ট্রাকচারের কিন্তু এই মন্দিরটা।
কিন্তু আকারে আয়তনে অনেক বড়, আর চারদিকে পুরো মোটা পাঁচিল দিয়ে ঘেরা, পুরো পাঁচিল দিয়ে ঘেরা। আর মেন গেটটা দিয়ে আমরা ঢুকে এলাম, কোনো রকম কোনো সিমেন্টিং নেই, জাস্ট পাথরের ওপর পাথর বসিয়েই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। পুজো হয় শুধুমাত্র বছরে একদিন, রামনবমীর দিন। সাপ খোপ থাকতে পারে বলছে, বাট দ্যাট ইজ ওকে বলছে, হি ক্যান ম্যানেজ, থাকতেই পারে, হি ক্যান ম্যানেজ, লেজ ধরে বার করবে। উনি উনি অস্বস্থ করেছেন যে দু চারটে সাপ থাকতেই পারে, আর সেটাকে এবং উনি সেটা খালি হাতে ধরতে পারে, সেটা খালি হাতে ধরতে পারে, কাজেই সেই দিন না আমরা আমরা যাব না সাপ নিয়ে, অ্যাট লিস্ট আমার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, কঙ্কালী মাতার মন্দিরের যে স্ট্রাকচার গুলো একদম ডিটো, কিন্তু চওড়াই উচ্চতাই। রাম মন্দিরের ভেতরে গিয়ে আপনি কি দেখবেন জানেন? গিয়ে দেখবেন সাপ খোপ চামচিকে, এমনকি ইঁদুরও নিজের বাসা এই মন্দিরের ভেতরে বানিয়ে রেখেছে। চাইলে কি মন্দিরটা একটু সংরক্ষণ করা যেত না? মন্দিরটা সংরক্ষণ করা কি খুব কঠিন একটা কাজ? সাপেদের বাড়ি, একটা দুটো তিনটে সাপেদের বাড়ি। আমরা ভাবছি সাপ আছে, এটা যথেষ্ট। সাপের ছোট ছোট বাড়িও দেখা যাচ্ছে, উনি বলছেন একটা বড় সাপ এখানে আগে থাকতো, ওনারা আসলে ভিজিট দিত। বাট আমি বলছি তুই যেখানেই থাক সেখানেই থাক ভাই, যেখানে কার হবে না সেখানে তুমি লোহা না দিলে পাথরটা থাকবে না তো, একটা সঙ্গে আরেকটা। অ্যাজ ইউজুয়াল যে কোনো জায়গা যেখানে একটু ঝোপ জঙ্গল হয়ে যায়, সেখানে যদি কোনো পুরনো বাড়ি বা বিল্ডিং থাকে, তার দেওয়ালে আমরা কি দেখি? তার দেয়ালে আমরা প্রেম কাহিনী দেখি। এখানেও সেটার অন্যথা হচ্ছে না, দেয়ালে রামু লাভস বাসন্তী, তারপরে পাভেল লাভস, আমি ইমাজিনারি কিছু নাম বলছি, এরকমই কিছু লেখা আছে এখানে বিভিন্ন জায়গায়, পেন্সিল দিয়ে, পেন দিয়ে, পাথর দিয়ে। মানে তোদের কি কোনো কাজ নেই? লিটারালি লিটারালি কোনো কাজ নেই। আমাদের এই ট্রিপটার কিন্তু যত দিন যাচ্ছে তত আলাদা আলাদা ডাইমেনশন বেরোচ্ছে। ট্রিপটা যখন শুরু হয়েছিল ইট ওয়াজ মিয়ারলি আ ক্যারাভেন ট্রিপ, দেন এটার একটা আলাদা আলাদা একটা ডাইমেনশন বেরোলো, যে আমরা ক্যাম্পিংও করলাম, সমস্ত ক্যাম্পিংয়ের অ্যাক্টিভিটিসগুলো নিজেরা করার চেষ্টা করলাম। দেন আলাদা একটা ডাইমেনশন যেটা আমার তো পার্টিসিপেট করার প্ল্যান ছিল না, বাট ফর্চুনেটলি করে ফেললাম। আই অ্যাম ব্লেসড যে আমি একটা আধ ঘন্টা 40 মিনিট একটা নেচার ট্রেলেও পার্টিসিপেট করলাম, তো সেটা একটা ডাইমেনশন এই ট্রিপের বেরিয়ে এলো। এবং ফাইনালি 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 তুমি এরকম জায়গায় ঘুরবে আর সেখান থেকে ইতিহাসের পাতা থেকে কোনো তথ্য উঠে আসবে না, তা তো হয় না, তো ইতিহাসের পাতা থেকেও উঠে এলো আজকে অনেক তথ্য। তো সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ট্রিপ, একটা ট্রিপে যা যা অ্যান্টিসিপেট এবং মানে লোকে এক্সপেক্ট করে এরকম একটা ট্রিপে, তো সেই সমস্ত ডাইমেনশনগুলো কিন্তু আমরা পুরো ট্রিপে কভার করে ফেললাম। রাজস্থান হলেই এখানে এখন বাগান থাকতো, এটাকে ইয়ে করা থাকতো, সংস্কার করা থাকতো, আর নিচে এখানে গেটে টিকিট বসিয়ে দিত, আর এভরি 50 মিটারে একটা করে সিটিং থাকতো। সিটিং তো এভরি 50 মিটার অনেক জায়গাতেই আছে, ওড়িশাতেও আছে। এই তো মানে এটা তো মানে গেট বা কিছু ছিল, এটা হচ্ছে দরজাটা, এটা দরজাটা মানে দরজার তো মানে 75% তলায় চলে গেছে। ওকে, তোমার জন্য চিঠি আছে এখানে, পুরো চিঠি এখানে কি অ্যাড্রেস দেওয়া আছে? কারণ দেওয়া আছে, তুমি যদি চাও যোগাযোগ করতে পারো। মন্দিরটার ভেতরে এক জায়গায় দুটো কাগজ সযত্নে একজন কেউ পাথর চাপা দিয়ে রেখে গেছে। হ্যাঁ, এখানে তাহলে হাইফক্স লিখে আবার ছেড়ে যাব? আমি ইনোসেন্ট, আমি বারবার বলছি হাইফক্স লিখে ছেড়ে যাবে বলছো? ছেড়ে যাও, ছেড়ে যাও, হ্যাঁ ছেড়ে যাও হাইফক্স লিখে। এখানে নদিয়া কৃষ্ণনগর লেখা আছে তো? হ্যাঁ, সঞ্জিত সরকার, সন্দীপন সরকার, তুমি যেখানেই থাকো অবিলম্বে এখানে যোগাযোগ করো, বিকজ তোমাকে আমরা সবাই খুঁজছি, বিকজ তুমি নিজের অ্যাড্রেসটা তো দিয়ে গেছো এর জন্য, যাতে আমরা তোমাকে খুঁজতে পারি, খুঁজতে পারি। কাগজটা নিয়ে যাও। সন্দীপন সরকার, আমাকে একটা কথা বলো, এরকম একটা জায়গায় বেড়াতে এসছো, ভালো কথা, বেড়াতে এসে তোমার মাথায় ক্যারা পোকাটা কেন জন্মেছিল যে তোমাকে কে বললো, এই বুদ্ধিটা দিল যে নিজের নাম লিখে অ্যাড্রেস লিখে এখানে কাগজটা রেখে যেতে? এটা এমন কিছুই না, না না আমি পা ফেলার জায়গাটা পাচ্ছিলাম না, এবার পেয়েছি। ঠিক আছে, আমি তো মানে ফিটনেসের চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছি, আমি শুধু ট্রেল করছি তা নয়, আমি কলকাতার নিজের পাঁচিল কবে টপকেছি তার নেই ঠিক। ডেঞ্জারাস কাজকর্ম, নট রেকমেন্ডেড সবার জন্য।
বাহ, আর কি চাই, জগৎ তোমার হাতের মুঠোয়। পাষাণময় যে দেশ, সে দেশে পড়িলে বীজকুল শস্য তথা কখন কি ফলে, কিন্তু কত মনা আনন্দ তুমি মরে দিলে, হে পুরুল্লে দেখাইয়া ভকত মণ্ডলে। এই হচ্ছে পুরো গড় পঞ্চকোট সেক্টরটা, যতদূর চোখ যায় আমার পুরুলিয়া, আমার পশ্চিমবঙ্গ। জয় পশ্চিমবঙ্গ দাদা। জয় পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে হাতিদহ। হাতিদহ অনেক সময় ওই যে বর্ষার সময় আপনার দরমাল দলছুট হাতিগুলো, দলমা পাহাড়ের দলছুট হাতিগুলো মাঝে মধ্যে চলে আসে এই জঙ্গলে, বর্ষার সময় বিশেষ করে। আসতো না, আসে, মাঝে মধ্যে আসে, মাসের মধ্যেই আসে। তো ভালো হচ্ছে, ওর গায়ে ব্যথা হচ্ছে, আসলে একটু হাতি দিয়ে তখন দলাই মারি করি নেই হাতি এইখানে, মানে এইখানে তখন বর্ষার সময় যেমন জল থাকে, হ্যাঁ, তো এইখানটাতে হাতি বসে আসেনি, মানে কেন জানি না, হ্যাঁ, হাতি এখানে বসবেই। ঝর্ণার জলটা এই বাউন্ডারি দিয়েই আপনার গিয়ে রানীমহলে পড়তো, এই এখান দিয়ে। এই যে দেখছেন পাথরগুলো, অনেক পাথর আছে করা, আগে খুব সুন্দর সুন্দর পাথর দিয়ে সাজানো ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর এগুলো দেখেছি, পুরোটাই দেখেছি। আমাদের চোখের সামনে এটা কোনো ইতিহাস নয়, আমাদের চোখের সামনেই ছিল এগুলো। আচ্ছা, রাজবাড়ি যে পরিখাটা দিয়ে ঘেরা ছিল, তার এই দিকের মানে উত্তর দিকের এই পরিখাটার এইখানটা প্রথম থেকে শুরু হচ্ছে এখান থেকে, আচ্ছা, পাহাড়টা এটা। ধরুন এবারে এবার আমরা নিচে চলে যাব। একটা হচ্ছে দুয়ারবন্দি, তো এই হচ্ছে রাজবাড়ির ফার্স্ট পরিখাট, মানে বাউন্ডারিটা, যেটাকে এখন দেখালাম। এখানে অফিসিয়ালি রাজবাড়িটা শেষ হলো, রাজবাড়ির এটাই প্রথম আর শেষ পরীক্ষা নয়, এর ভেতরে আরও অনেকগুলো পরীক্ষা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো মিলে গেছে। কাটা গাছগুলো দেখে মনে হলেও যে কাটাগুলো ফুটে যাবে, হাঁটতে ভয় লাগলেও সেরকম কোনো ব্যাপার কিন্তু ঘটছে না। আগেই বলেছিল যে গাছগুলো সব শুকিয়ে গেছে, সো কাটা ফাটা নেই, জাস্ট পা দিয়ে সরিয়ে নিয়ে চলে আসুক, সো অসুবিধা কিছুই হচ্ছে না। পেছনের পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের ওপরে উঠেছিলাম, কোথা থেকে কোথায় চলে এলাম। এটা আমরা এসেছি গুপ্তি দুয়ারের সামনে। এই গুপ্তি দুয়ারটা উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা রাজারা ছাড়া এই রাস্তার কথা কেউ জানতো না, মানে প্রজারা তো কেউ জানতো না এই দুয়ার, মানে এই রাস্তাটার কথা এটা শুধুমাত্র রাজারাই জানতেন। কি বলবো, সিকিউরিটি, আচ্ছা, এটা দিয়েই চলতো। আর এই পথ দিয়ে যাতায়াত করতে হবে। হরিশাদন বাবুকে একটা ধন্যবাদ দিতেই হবে, উনি শুধু ভালো খাবার বানান না, মানে ওনার দোকানে শুধু ভালো খাবার পাওয়া যায় না, উনি একজন অনবদ্য গাইডও বটে, একদম, মানে আমাদের মতন অভাগীর স্বর্গ, যারা যাদের একটু কম বিদ্যা রয়েছে তাদেরকে এই জায়গা সম্বন্ধে জানিয়ে আমাদেরকে নতুন জ্ঞানের আলোতে আলোকিত করলেন, তার জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এসব জায়গায় আসলে চুপচাপ হরিশাদন বাবুকে ফোন করবেন, বাকি সমস্ত সমস্যার সমাধান ওনার কাছেই রয়েছে। সো এবার একটু হাত পা ধুয়ে বসি, দেন এখানেই কাকার দোকানেই আজকে বেসিক ভেজ মিল খাবো বলে দিয়েছি। কঠিন পথ আমার গরিবের এভারেস্ট জয়ের পরে, জিষ্ণুর তরফ থেকে আমাকে খাওয়ানো হচ্ছে, আরো দেওয়া হচ্ছে, বাবা বাবা, আমার বডিতে একটু সুগার কন্টেন্ট কম হয়ে যাচ্ছে, তো এতটা হাঁটার পর আমার বডিতে একটু সুগারের অভাব দেখা দিয়েছিল, তাই যেন ফ্রেশলি তৈরি করা আখের রস জিষ্ণুর তরফ থেকে আমাদের সবাইকে খাওয়ানো হচ্ছে। জিষ্ণুর তরফ থেকে ক্যামেরায় বললাম এই জন্যই, যাতে জিষ্ণু পরে এটা বলতে না পারে যে আমি পেমেন্ট করবো না। হালকা করে আবার কালকের ফেভারিট আলু পোস্ত এবং বাঁধাকপির তরকারি এবং বেগুনি, কালকে খুব ভালো করেছিল সেই খাবার দিয়ে, হালকা করে বেশি ডালও আছে, খেয়ে নিচ্ছি, বিকজ আজকে আর কোনো মাংস বাংস এখন দুপুরবেলা খাবো না, মুশকিল হবে। আর আমাদের এরপরে জয়চণ্ডী পাহাড় যাওয়ার প্ল্যান ছিল, বাট এখানে আমাদের এতটা টাইম লেগে গেলো, জয়চণ্ডী পাহাড়টা আমরা স্কিপ করছি, তো জয়চণ্ডী পাহাড় পারহ্যাপস নেক্সট টাইম আসবে। ঠিক আছে, না, দুটো বক্স রবো, একটা সকালটাকে, আর বেগুনিটা সাংঘাতিক ভালো, গরম গরম বেগুনি, কত দিচ্ছে বলো তো তুমি, একটা হচ্ছে হাই ফোক, আমি যদি ফ্রি যদি থাকি নম্বর হচ্ছে অবশ্যই আমি যাব। জয় পশ্চিমবঙ্গ। মন্দিরের ভেতরে শুটিং এবং রেকর্ডিং সম্পূর্ণ বন্ধ, এটাই একমাত্র কারণ কাল থেকে এই ঘর মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারছি না, তো এইটাই সোল রিজন ছিল এই জায়গাটা না দেখানোর। এবার আমরা আমাদের ক্যারাভ্যান নিয়ে মুরগুমার দিকে এগোবো। তো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। পুরুলিয়া সিরিজটা কেমন লাগছে কমেন্ট করে প্লিজ প্লিজ জানাবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরনো হন নোটিফিকেশান বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান
রাইট টাইমে আপনার কাছে পৌঁছায়। তার শেষে একটাই কথা বলতে চাই, এই দেশ আমাদের, এই রাজ্য আমাদের, এবং এটাকে ঘুরে দেখে পৃথিবীর সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের। জয় পশ্চিমবঙ্গ।